পয়সা থাকলে নাকি পুলিশে দইরা নিয়া তারপর দেশে পাঠায় দেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে নতুন আর একটি ভিডিওতে। সো আজকে চলে আসলাম সবচেয়ে বড় বাঙালি মার্কেটে, এটা হলো সৌদি আরব রিয়াদ পাতা মার্কেট, বাঙালি মার্কেট। এবং এখন বাজে রাত 10টা, তারপরও অনেক জ্যাম এবং আজকে বৃহস্পতিবার, সে কারণে আরও বেশি জ্যাম। আর আজকে আসলাম পাতা মার্কেটে একটু কাজের জন্য, একটা কাজের জন্য। সো দেখতে পারলাম অনেক জ্যাম আর অনেক গাড়ি দাঁড়ায় আছে, আমি সাইড দিয়ে চলে যাচ্ছি। ক্যামেরাটা ছিল সে কারণেই ভিডিওটা বানানো। সো এখন পাতা মার্কেটে আছি আর ওভার ফ্লাইওভারের নিচে। সো এখন যাচ্ছি হলো জামাল মার্কেটে, আর জামাল মার্কেটে যাচ্ছি হলো আমার পিছনে পিলিয়ন বাই যে বাইটা আছে, উনি হলো মিলন বাই, উনি আসছে আবা থেকে, উনি আবা থেকে আসছে, ওনার সাদিক আছে এখানে, ফ্রেন্ড আছে, ওনার ফ্রেন্ডের সাথে দেখা করবে। সো ওনার ফ্রেন্ডের কাছে যাচ্ছি, আর ওনার ফ্রেন্ড হলো জামাল মার্কেটে মোবাইলের দোকান আছে, ওই মোবাইলের দোকানে যাচ্ছি এখন। জায়গায় আছি ওভার ব্রিজের নিচে, এই নিচে দেখতে পারতেছেন হাতের বাম সাইডটাতে কত মানুষ বসে আছে আর কত মানুষ দাঁড়ায় আছে। এইখানে গেলে আপনার মানুষ, যে মানুষগুলো বসে আছে আর দাঁড়ায় আছে, তারা গেলে এমনিতেই পয়সা রয়েছে না, তারা আসলে দেশে যাওয়ার জন্য পয়সা আছে। এখানে পয়সা থাকলে নাকি পুলিশে দইরা নিয়ে তারপর দেশে পাঠায় দেয়, সে আশায় অনেকে অনেক জায়গা থেকে এখানে এসে। এবং এখানে গেলে আপনার শুধু পুরুষ না, এখানে গেলে মহিলারা বসে থাকে, কখন পুলিশ আসবে, কখন ধরে নিয়ে যাবে, কখন ধরে নিয়ে দেশে পাঠাবে, এই আশায় অনেকেই বসে থাকে। এবং শুধু দিনে বসে থাকে না, রাত্রেও রাতও কাটায় এখানে অনেক প্রবাসী ভাইয়েরা, অনেক কষ্টে আছে। যেমন কিছু দালাল আছে, দালালরা আয় না, তারপর আর খোঁজখবর নেই না, এরকম লোক আছে, অনেকেরই কাগজপত্র নেই, তারাও আছে, মানে সব মিলে মানে অনেক কষ্টের মধ্যে তারা দিন গোলা কাটাইতেছে এখানে বসে। এবং অনেকেই খাবারও পাইতেছে না, কিছু ভিডিও আমি দেখছিলাম এখানে 2-3 দিন তারা খাবার পাইতেছে না, খাইতে পারতেছে না, অনেকেই খাবার দিতেছে বা খাওয়াইতেছে, ঠিক আছে। যাই হোক, কী বলবো, প্রবাসীরা তো অনেক কষ্ট করতেছে, কিন্তু দেশের লোক তো আর সেটা জানে না, প্রবাসীরা জানে কত কষ্টের মধ্যে আছে। এবং কষ্টের মধ্যে যেরকম আছে, অনেকেই সুখের মধ্যেও আছে, কিন্তু তারা অনেক কষ্টে আছে। আর এখন চলে আসলাম জামাল মার্কেটে, এটা হলো জামাল মার্কেট হাটের ডান পাশে যেটা দেখতেছেন। এখন আমি যাচ্ছি হলো ইউটার্ন লোব, ইউটার্ন লিয়ে পার্কিংয়ে ঢুকাই দেবো গাড়িটা, কেননা পার্কিং না করে আপনারা জানেন গাড়ি মোটর সাইকেলগুলো আসলে অনেক জায়গা থেকে চুরি হয়ে যায়, সেই কারণে মোটর সাইকেলগুলো অবশ্যই সেফ জায়গায় রেখা যে কোনো জায়গায় যাবেন তাহলে সবচেয়ে বেটার হবে। আর পার্কিংয়ে চলে আসছি এখন বর্তমানে, আর পার্কিংয়ের সামনে একটা গাড়ি আছে, উনি পার্কিংয়ের স্লিপ লড়ছে, উনি চলে যাইলে আমিও যাব। আর এখানে জানি না বাংলাদেশি নাকি ইন্ডিয়ান, এবং যাচ্ছি দেখি কি। যাই হোক, যেটা ভাবছিলাম এটি হয়েছে, একজন বাংলাদেশি ভাই কাউন্টারে বসে আছে, আর উনি বলতেছে এই মোটর সাইকেল নাকি মমনু পার্কিং করা, তারপরেও বাংলাদেশি হিসাবে আমাদেরকে পার্কিং করার জন্য একটা জায়গা দেখায় দিল, এই যে উপরে রাখার জন্য, আর এই উপরেই রাখতেছি এখন, এটার উপরে এখানে পার্কিং করে তারপর যাব জামাল মার্কেটে। জামাল মার্কেটের পার্কিং এরিয়াতে আছি আর পার্কিং করে নিলাম গাড়িটা, এখন যা বলো লিফটে উপরে। সো লিফট চলে নাকি বল দেখতে হবে, চলে। সো মিলন ভাই আবা থেকে বাইক নিয়ে রিয়াতে আসছে, এবং আজকে বাতা ওনারকে নিয়ে ঘুরতে আসছি, আর এখন যাচ্ছি ওনার এক ফ্রেন্ডের মোবাইলের দোকানে। সো এখন লিফট খুলে গেছে, লিফটে উঠে যাব। এই যে এটা হলো মিলন ভাইয়ের ফ্রেন্ডের দোকান, মোবাইলের দোকান, বিশাল বড় একটি দোকান মোবাইলের। উনি হলো আমার সামনে যে যাকে দেখতেছেন, উনি হলো মিলন ভাইয়ের ফ্রেন্ড, ছোট্ট কালের ফ্রেন্ড,
ওনার সাথে দেখা করার জন্য মূলত বাতা আসা মিলন ভাই আবা থেকে কিছু কাজের জন্য রিয়াদে আসছিল আর মিলন ভাইকে তো অনেকেই চিনেন আমার ভিডিওতে দেখছেন আমি আবাতে যখন গেছিলাম তখন ওনাকে দেখছিলাম যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ